দর্শক, সময় হলো হেলথ টিপস বলার। সুন্দর একটি হেলথ টিপস আপনাদের জন্য এখন বলবো সুন্দর একটি হেলথ টিপস আপনাদের জন্য এখন বলবো ঘাড়ে পিঠে ব্যথা কমানোর টিপস। অর্থাৎ আপনার ঘাড়ে পিঠে যদি ব্যথা হয়, তাহলে এই টিপসের মাধ্যমে আপনি কীভাবে কমাবেন? এক নম্বর হলো, ঘাড় পিঠ কোমরে ব্যথা এখন অন্যতম লাইফস্টাইল ডিজিজ। ঘাড় কোমর ব্যথা হয় না এরকম লোকের সংখ্যা খুব কম, প্রত্যেক পরিবারেই কেউ না কেউ আছে। সকলেই কম বেশি এই সমস্যায় ভোগেন। কীভাবে এই ব্যথা দূরে রাখা যায়, দূরে অনেক দূরে রাখা যায়, সে ব্যাপারে কি বলেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ফিজিওথেরাপি বিজ্ঞানী যারা আছেন, তারা এগুলো কি বলেন, চলুন আমরা একটু জেনে নিই। বেড়াতে যাওয়ার সময় আমরা কি বল করি বা কোনো কাজে গেলে ভারী ব্যাকপ্যাক, পিছনে আমরা ভারী ব্যাকপ্যাক ব্যবহার করি, পিঠে নেই। বেশিরভাগ বেশিক্ষণ ধরে বইলে দুদিকেই সম পরিমাণ ওজন থাকলে ভালো, কিন্তু আমাদের অধিকাংশ সময় আমরা একটা শোল্ডারে ঝুলিয়ে রাখি। তাই চেষ্টা করুন ব্যাগ এমনভাবে নিতে যাতে দুই কাঁধে সমান ভার থাকে। অনেক সময় বসা বা দাঁড়ানোর সময় আমাদের যে ভুল ভঙ্গি হয়, সেই কারণের জন্যেও ঘাড় পিঠ বা কোমরে ব্যথা হতে পারে। তাই অবশ্যই আমরা যখন শুয়ে থাকি, বসে থাকি, দাঁড়াই, আমরা যেন সম পরিমাণ দাঁড়ানো অবস্থায় দুই পায়ে ওজন ব্যবহার করি। বসার সময় এবং বসা থেকে ওঠার সময় যেন সঠিক ভঙ্গিতে উঠি। এর ভিডিও আমাদের দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যদি দীর্ঘ সময় আপনাকে অফিসে বসে কাজ করতে হয়, তাহলে মাঝে মাঝে অবশ্যই একটু ব্রেক নিয়ে একটু হাঁটবেন, দাঁড়াবেন, পিছনের দিকে বাঁকা হবেন। ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা বলেছেন বা তারা জানাচ্ছেন দীর্ঘ সময় বসে থাকলে ফ্যাট ঝরানোর যে প্রোটিনগুলো থাকে তার 90% কমে যায়, ঝরে না। না হলে কী হয়, 2 ঘন্টা পর ভালো কোলেস্টেরলের মাত্রাও কমে যায়। কত পার্সেন্ট? প্রায় সমীক্ষায় বলছে প্রায় 20% কমে যায়। 4 ঘন্টা পরে রক্তে ইনসুলিনের মাত্রা কমে যায়। দেখেন কতগুলো জিনিস, আমি যদি অনেকক্ষণ বসে থাকি, সঠিক ভঙ্গিতে না থাকি, এইগুলো হয়। ইনসুলিনের মাত্রা কমে গেলে আপনার ডায়াবেটিক বেড়ে যাবে, ব্লাড সুগার বেড়ে যাবে, ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে। ফলে দীর্ঘ সময় বসে থাকার ফলে শুধু ঘাড়ে পিঠে যে ব্যথা হয়, কষ্ট হয়, তা নয়, আপনার ব্লাড গ্লুকোজ বেড়ে গেলে ডায়াবেটিস বেড়ে যাবে, হার্টের সমস্যাও হতে পারে। সুতরাং অবশ্যই আপনি এ ব্যাপারে খেয়াল করবেন। আমরা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেব, আপনারা অবশ্যই বারবার দেখবেন এবং শুনবেন। শোয়ার সময় কেমন বালিশে শোয়া উচিত তা নিয়ে অনেক মতভেদ আছে, বিভিন্ন লোক বিভিন্ন প্রকার মন্তব্য করেছেন। বাট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকরা বা ফিজিওথেরাপি বিজ্ঞানীরা যারা এগুলো গবেষণা করেন, তারা বলেছেন বালিশ কী হবে, ঘাড় গলা মাথার সাপোর্ট দেয় এবং ঘুমানোর সময় সরে যায় না এমন বালিশ আপনি ব্যবহার করবেন। এরকম বালিশে শুলে আপনি অনেক ভালো বোধ করবেন। এরপরে আর একটি পয়েন্ট, তা হলো ফ্রোজেন শোল্ডার বা স্টিফ জয়েন্ট সমস্যায় অনেকেই সার্ভাইকেল কলার বা ব্যাক ব্রেস ব্যবহার করেন। বিভিন্ন চিকিৎসক, বিশেষ করে ফিজিওথেরাপি চিকিৎসক, ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞানীরা যারা রিসার্চ করছেন এখন দেশে এবং বিদেশে, তারা বলেন কোনো চোট বা আঘাত না থাকলে কলার পরা উচিত নয়। আর কলার পরলে ইনিশিয়ালি এখন আপনার অনেক কষ্ট হয়েছে ব্যবহার করতে পারেন, গ্র্যাজুয়ালি কলারটাকে আপনাকে সরায় ফেলতে হবে। শুধু ব্যথার কারণে কলার পরার অভ্যাস করলে সমস্যা আরও বাড়বে।
যেমন কলার পড়লে আমার কি হবে, এখানের মাসেলগুলো অনেক উইক হবে, মাসেলগুলো অনেক দুর্বল হবে, এবং আমার নেকের যে রেঞ্জ অফ মুভমেন্ট আছে যে আমি ঘোরাচ্ছি, এই নেকের রেঞ্জ অফ মুভমেন্ট কমে যাবে, অর্থাৎ আপনার ব্যথা হবে। আরেকটি বিশেষ পয়েন্টের কথা বলছি, আপনি হাত দিয়ে প্রোটেক্ট করে যাতে পড়ে না যায়। এই হাত দিয়ে প্রোটেক্ট করলে অনেক সময় এই শোল্ডারের ভিতরে, এই যে আপনি শোল্ডার দেখছেন, এই শোল্ডারের ভিতরে বিশেষ করে এখানে কি থাকে, ক্যাপসুল থাকে, এই ক্যাপসুলে আপনার প্রবলেম হতেই পারে। সুতরাং এরকম পড়ে গেলে নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের দেখাবেন, যিনি ইমিডিয়েট আপনাকে চিকিৎসা দেবে, উপদেশ দেবে, এটা মানলে আপনার অনেক প্রবলেম হবে না ইনশাআল্লাহ। অবশ্যই মানবেন, কারণ একটি এক্সারসাইজ আপনার অনেক কষ্ট দূর করবে। এরকম পড়ে গেছেন, আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসক অথবা চিকিৎসা বিজ্ঞানী, যারা ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞানী, তারা এটা কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞানেরই করতে পারবে। অনেক চিকিৎসকই আছেন, তারা হয়তো নাও করতে পারেন, বাট যিনি এটার স্পেশালিস্ট তিনি এটা সুন্দর করে এক্সারসাইজগুলো বলে দেবেন, এবং আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন, আপনাকে আর কষ্ট করতে হবে না। এই হাত উঠাতে পারছেন না, হাত পেছনে নিতে পারছেন না, এটা হবে না, দেখবেন যে আপনি হাত ভালো আছে, এগুলো করতে পারছেন, এবং এখানের মাংসগুলো উইক হয়ে যায়, উইক মাসেল স্ট্রং থাকবে। যদি ক্যাপসুল না হয়ে যদি আপনার রোটেটার কাপ মাসেল থাকে চারটা, এখানে যদি প্রবলেম হয় সে ব্যাপারে আপনাকে সাহায্য করবে। এই ছিল আমাদের আজকের টিপস। যারা এতক্ষণ আমাদের এই টিপস সুন্দর করে শুনেছেন, মনোযোগ সহকারে শুনেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে আপনাদের সেবা করতে পারি। সালামু আলাইকুম।